উজ্জয়ন্ত প্রাসাদ অতীত ত্রিপুরার গৌরবময় রাজন্য ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। 1901 সালে মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুর উজ্জয়ন্ত প্রাসাদ নির্মাণ করেছিলেন। 2013 সালের 26 সেপ্টেম্বর ত্রিপুরার স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন উজ্জয়ন্ত প্রাসাদে বৃহৎ পরিসরে জাদুঘরটি নতুন কলেবরে গড়ে ওঠে। যদিও ত্রিপুরা গভর্নমেন্ট মিউজিয়ামের পথ চলা শুরু হয়েছিল 1970 সালের 22 জুন। সেই সময় জাদুঘরটি ছিল আগরতলা শহরের একটি ছোট পাকা ভবনে। সোমবার ছিল ত্রিপুরা স্টেট মিউজিয়ামের 50 বছর পূর্তি। এদিন করোনার পরিস্থিতির জন্য যত সামান্য আকারে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং সেই সাথে মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং শেষে এদিন প্রায় 200 জন দুস্থ মানুষের হাতে মাস্ক স্যানিটাইজার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে উচ্চশিক্ষা অধিকর্তা সাজু ওয়াহিদ বলেন, 1970 সালে 22 জুন ত্রিপুরা স্টেট মিউজিয়ামের পথ চলা শুরু করেছিল। আজ তার 50 বছর পূর্ণ হয়েছে, যা সবার জন্য গর্বের দিন। उद्बोधन होकर 50 साल होने का दिन है। 22 जून 1970 को इसका उद्बोधन हुआ था, लेकिन कोविड और कोरोना के कारण से हमारा कोई प्रोग्राम, बढ़िया सा प्रोग्राम नहीं हो पाया। इसलिए आज का दिन का छोटा सा सेरेमोनी एक प्रोग्राम कर रहा हूँ। तो आज एक फुटपाथ हुआ है और उसके बाद एक सफाई अभियान का एक जो प्रोग्राम हो रहा है, हमारा स्टाफ आ रहे हैं सारे मिलकर करेंगे। तो एक प्लांटेशन ड्राइव हुआ है और जो गरीब लोग हैं उसको एक सैनिटाइजर और एक साबुन और कुछ हिस्ट्री का पैकेट का डिस्ट्रीब्यूशन हुआ। ये सिर्फ सेरेमोनियल है। हमें पता है कि हमारा 50 साल का दिन बहुत ही गर्वपूर्ण है। এই সংগ্রহশালায় রয়েছে ত্রিপুরায় প্রাপ্ত নানা দুর্লভ মূর্তি, মুদ্রা, রাজকীয় চিত্রকলা সামগ্রী সমূহ পর্যটকদের বারবার আকর্ষণ করে। তাছাড়া বিভিন্ন জাতিগোষ্ঠীর ও আদিবাসী গোষ্ঠীর জীবনযাত্রার বিভিন্ন দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে এই সংগ্রহশালায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।